বাবার সব ব্যাপারে বড় তো বেশি বাড়াবাড়ি। ওই পোস্তে লোকগুলোর সাথে মধুরালা গলায় কথা বলার কি মানে আছে আমি তো বুঝতেই পারছি না। তারপরে আবার ওদের সামনে আমাকে চোখরে মারছে, হাউ ডিসগাস্টিং। আর মা, মা যে দিয়াকে কিনা সহ্যই করতে পারতো না, সে দিয়াকে নিজে হাতে ভাত মেখে খাইয়ে দিচ্ছে। না না না, হতে পারে না, এটা আমি কিছুতেই মেনে নেবো না। এভাবে যদি চলতে থাকে তাহলে তো খেলাটা আমার হাতের বাইরে বেরিয়ে যাবে। তাই এক্ষুনি আমাকে যেভাবেই হোক দিয়াকে সাইজ করা এন্ড সাইড করার একটা উপায় খুঁজে বার করতেই হবে। ত্রিনা, ত্রিনাকে আমি কোনোভাবে হাতছাড়া করতে পারবো না, কোনোভাবে না। মেঘ, বৃষ্টি, ওরা বাড়িতে নেই? ঠিক আছে, আমি আসছি। কি ব্যাপার মো, তুমি কি মেঘ বৃষ্টিকে এবারে খুঁজতে এসেছো নাকি অন্য কোনো কারণে? অন্য কোনো কারণ মানে? মানে তোমার তো এই বাড়িতে মেঘ বৃষ্টিকে ড্রয়িং শেখানোর চাকরিটা চলে গেছে, তাই মাসে মাসে যে ইনকামটা ছিল সেটাও বন্ধ হয়ে গেছে। আর তোমাদের তো অভাবের সংসার, তাই না? তাই যে আর্নটা তোমার এখান থেকে হতো সেটা দিয়ে নিশ্চয়ই সংসারের চাল ডাল নুন তেল এগুলো কিনতে লাগতো। তা মো, তুমি ওই চাকরিটা ফেরত পাওয়ার আশায় এ ঘরে আসনি তো? শোনো, তোমার বোনের এ বাড়িতে বিয়ে হলেও তুমি নিশ্চয়ই এটা খুব ভালো মতো বুঝতে পেরেছো যে তুমি বা তোমরা কোনো দিনই এ বাড়ির আত্মীয় হতে পারবে না। তাই আত্মীয়তার খাতিরে আমার বেডরুমে ঢোকার দুঃসাহস নিশ্চয়ই তুমি করবে না, তাই না? আমি আসছি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? এসেছো যখন খুব ভালো করেছো, তোমার লাস্ট মান্থের স্যালারিটা ডিউ রয়ে গেছে তো সেটা নিয়ে যাও। না না, আমি আসলে না, আমরা একদম ধার বাকি রাখি না গো। না ধরো, ও আমি তো ভুলেই গেছি, তুমি নিশ্চয়ই এই মাইনেটা নিতেও এই ঘরে এসেছো, তাই না? না আমি আসলে আসলে তোমার টাকাটা দরকার। নাকামোটা বন্ধ করো, টাকাটা ধরো অ্যান্ড গেট লস্ট ফ্রম হিয়ার। চলে যাচ্ছ কেন মতি? টাকাটা নাও। দিয়া, দিয়া তুই হো। টাকাটা নাও মতি, এটা তো কষ্ট করে খেটে রোজগার করা টাকা, আর তুমি তোমার হকের টাকা কেন ছাড়বে? আমরা আসলে তোমার ভাষায় লোয়ার ক্লাস, তাই কষ্ট করে উপার্জন করা টাকার মর্মটা আমরা বুঝি। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, কিন্তু এমন অনেক জিনিস আছে যেটা তুমি বুঝতে পারো না সত্যি ভাই, কিংবা বুঝেও বোঝো না। যেমন যেমন ধরো, মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, মানুষকে কি করে প্রাপ্য মর্যাদা দিতে হয়, কিভাবে মানুষকে সম্মান করতে হয়, কিভাবে মানুষকে মানুষ বলে জ্ঞান করতে হয়, তুমি এগুলো ঠিক বোঝো না। এই শোনো, এভাবে আঙুল তুলে কথা বলতে নেই সত্যি ভাই, লোকে কি বলবে বলো? আর তুমি যদি আমার দিকে একটা আঙুল তোলো তাহলে বাকি চারটা আঙুল যে তোমার দিকে থেকে যায়, সেটা কি কখনো ভেবে দেখেছ? তার থেকে বরং তুমি একটা কাজ করো, এই যে এই পাঁচটা আঙুল দিয়ে এই চায়ের কাপটা ধরো। ধরো ধরো, এই চিনি দেওয়া চাটা খাও, সারাদিন তো সুগার ফ্রি দেওয়া চা খাও, এটা কিন্তু চিনি দেওয়া চা, চিনি দেওয়া চাটা কি একটু দেখো, ফুলেও মুখ থেকে দু একটা মিষ্টি কথা বেরোলেও বেরোতে পারে।